চেনা কণ্ঠস্বর পেয়ে পাশে তাকায় মুতাসিম, ছাতা হাতে দাঁড়িয়ে জাহিন, চেহারায় রাগে কুচকে আছে যেন, চোখের দিকে দৃষ্টি নিয়ে তাকে আছে মুতাসিম, এইদিকে ছাতা ধরে রাখাতাই হয়ে পড়েছে যেন। মিস মহু, আপনি কি আমার কথা শুনতে পারনি? বৃষ্টির সাথে বাতাস শৈলে কাটা তুলে দিয়েছে যেন, ভয়ে সব মিলিয়ে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে মুতাসিম, আচমকা ঢলে পড়লো জাহিনের বুকে, শরীর যেন ঠান্ডা বরফ হিম শীতল, আঁতকে উঠে জাহিন। মেয়েটার কিছু হয়ে গেল না তো? তাৎক্ষণিক ছাতা ছেড়ে মুতাসিমকে ধরে জাহিন, ছাতা ততক্ষণে বাতাসে উড়িয়ে নিয়ে অনেক দূর নিয়ে চলে যায়। কোনো রকম মুতাসিমকে পাজা কোলে নিয়ে চিলেকোঠার দিকে চলে আসে জাহিন, তাৎক্ষণিক পালস চেক করে নেয়, সব কিছু ঠিকঠাকই লাগছে। আকস্মিকভাবে যেন জ্ঞান হারায় মুতাসিম, জাহিনের গা ইতিমধ্যে ফিজে ছুপচুপ হয়ে গেছে। কয়েকবার চিলেকোঠার দরজা ঠকঠক করে শব্দ করে জাহিন, আধো ঘুম চোখে মিনা এসে দরজা খুলে দেয়, মুখে পাশেই পড়ে থাকতে দেখে ভয় চিৎকার করে ওঠেন। হাই আল্লাহ, কি হইছে মাইয়াটার, এমনি পয়রা আছে কে? আশ্বাস দিয়ে জাহিন বলে, তেমন কিছুই না, বৃষ্টিতে ভেজার ফলে এমন হয়েছে। মায়াটারে কত কইছি, এই রাইতে বিজিস না, শোনে না, বাইরে তো ঝড় হইতাছে মনে হয়। ভেজা কাপড় পাল্টে গা মুছিয়ে দিন, ঠিক হয়ে যাবে। মিনা ততক্ষণে এগিয়ে গিয়ে মুতাসিমকে ওঠানোর চেষ্টা করবে। আমি রুমে নিয়ে যাচ্ছি আন্টি। হ, একটু দিয়ে আসলে ভালো হয় বাবা। পরক্ষণে আবার পাজা কোলে করে রুমে নিয়ে আসে জাহিন। মেয়েটা এখনো চোখ বুজে আছে, হলদে শরীরটা ঠান্ডায় জমে নীলচে হয়ে গেছে। চাল ঘরে সরিষার তেল থাকলে হাতে পায়ে একটু মালিশ করে দিবেন আন্টি, অতিরিক্ত ঠান্ডায় এমন হয়েছে। তোমার গাওটা তো ভিজে গেছে বাবা, তাড়াতাড়ি গিয়ে জামা পাল্টো তুমি। জাহিন বাকি আর কিছু বলে না, বেরিয়ে আসে। বেলা গড়িয়েছে বেশ, এখনো বিছানায় জাহিন, ঘুমে ঘুম ভেঙেছে কখন তবুও বিছানা ছাড়তে ইচ্ছে করছে না, শরীরটা ম্যাচম্যাচ করছে কেমন। কাল রাতে খানিকটা ভেজা হয়ে গিয়েছিল, মাথাটা ভার হয়ে আছে। নবনী কফি হাতে ছেলের রুমে প্রবেশ করেন। কি রে বাবা, এখনো উঠিসনি? মিষ্টি হেসে বলে জাহিন। এই তো উঠছি মামনি, আমাকে এক কাপ আদা চা দিতে পারবে? কফি খাবে না? বলতে বলতেই দেখটা হাঁচি চলে আসে, বিচলিত হয়ে যায় না। অসুখ বাঁধালে কি করে? কিছু হয়নি মামনি, তুমি চা নিয়ে এসো তো। আচ্ছা। মুতাসিমের কথা বারবার মনে পড়েছে জাহিনের, কাল রাতের পর ঠিক হয়েছে তো মেয়েটা, ইচ্ছে হলেও উপরে যেতে পারছে না যেন, ভাবনার মাঝে কেউ ডেকে উঠে আসুন বাবা। চোখ তুলে দরজার দিকে তাকায় জাহিন, মিনার হাতে চায়ের কাপ। জাহিন ভেবে নেয় মিনা আন্টির কাছে মোহর কথা জেনে নিবে। মিনা ততক্ষণে এগিয়ে আসে, মুখটা কেমন শুকনো লাগছে। বাবা, মোহর তো জ্বরে গা পুইরা যাইতেছে, কালকে রাইতে জ্ঞান ফিরছিল একটু, এখন তো জ্বরে থাকাইতেই পারতাছে না মায়াটা। জাহিনের বুকটা যেন থক করে উঠে, মেয়েটার এমন অবস্থা হবে ভাবতে পারে। কইতাছিলাম কি বাবা, তুমি তো ডাক্তার, যদি আমার মুহুটারে একটু দেখতা। এভাবে বলছেন কেন আন্টি, আমি অবশ্যই দেখব। চাটা না খেয়ে তাৎক্ষণাৎ উপরে ছুটলো জাহিন, মিনা গেল নবনীর খোঁজে কিছু সময় ছুটির জন্য। জাহিন দরজার কাছে এসে দাঁড়াতেই দেখলো মুতাসিম কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে, এগিয়ে সামনে যায় জাহিন। হলদা ভাব, মুখটা কেমন ফ্যাকাশে লাগছে, চোখের পাতা দুটো লালচে হয়ে আছে যেন, মৃদু স্বরে ডাকে জাহিন, মিস মোহো। চোখ বুঝে আছে মুতাসিম, ভেতরে এক অজানা কষ্ট চেপে আছে জাহিনের, মেয়েটাকে এভাবে যেন দেখতে ভালো লাগছে না। পুনরায় আবার ডেকে উঠে জাহিন, মিস মোহো আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? এবার একটু জোরেই ডেকে উঠে জাহিন, টিপ টিপ করে চোখে তাকায় মুতাসিম, চোখ দুটো মেলতেও যেন বড্ড কষ্ট হচ্ছে, মলিন মুখে একটুখানি হাসি লেগে আছে, চোখের কোণ বেয়ে জল ঝরছে। জড়িয়ে যাওয়া কণ্ঠস্বর নিয়ে মুতাসিম বলে, ডক্টর সাহেব। আপনি কি ঠিক আছেন মোহো? দুদিকে মাথা নাড়ে মুতাসিম, নাকের ডগায় কেমন লাল বর্ণ হয়ে আছে, শুষ্ক ঠোঁট জোড়া কথা বলার সময় কেমন কেঁপে উঠছিল, ভাঙা জড়ানো কণ্ঠে বলল মুতাসিম, একটু ঠিক নেই আমি, তার জন্য আপনি তো দায়ী ডক্টর সাহেব, কালকে রাতে কেমন করে চমকে দিলেন ছাতা হাতে এসে, আমি সত্যি বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম, আপনার চোখের দিকে তাকাতেই আমার পুরো পৃথিবীটা কেমন অন্ধকার হয়ে আসলো। বলতে বলতেই চোখ জড়িয়ে আসলো মুতাসিমের, পলকহীন চোখে তাকে মুখে দেখছে জাহিন, বুঝতে পারছে জ্বরের জন্য নিজের হুশ জ্ঞানে নেই মেয়েটা। ততক্ষণে মিনা আর নবনী এসে দরজায় দাঁড়িয়েছে।
জাহিন কি হয়েছে মুতাজ নিমের? মায়ের দিকে ফিরে থাকা জাহিন ছোট্ট করে দম ফেলেই বলে, জ্বরটা চেক করতে হবে মামুনি। মিনা বেগম পাশ থেকেই বলেন, জাহিন বাবা, ডাক্তারে যে জিনিসপত্র আছে আমি বরং সেগুলো নিয়ে আসি। নবনী বললেন, তাড়াতাড়ি যাও মিনা আপা। মিনা কাজ ফেলে রুমে চলে গেছে সেই কখন। রিশানের মা কখন থেকে এই নিয়ে রাগারাগি করে যাচ্ছেন। সকাল থেকে চা পাননি তিনি, ঘরের কাজ সবই পড়ে আছে। রেহনা বেগম অবশ্য বলেছেন মিনার ভাগ্নির শরীর ভালো না। মিনার কাজ শেষ করতে করতে দুপুর গড়িয়েছে, আজকের দিনটাও ছুটি পায়নি। দুপুরের খাওয়া শেষে তৈরি হচ্ছে সাহিন, তার ছুটি শেষ আজ, আজই চলে যেতে হবে তাকে। মুতাসনিমকে কয়েকটা ওষুধ লিখে দিয়ে গেছে এবং সেগুলো জাহিন নিজের টাকায় কিনে দিয়ে গেছে। মিনা বেগমকে জাহিন সাফ সাফ জানিয়ে দিয়েছে মুতাসনিমের ভালো করে যত্ন নিতে। দুপুরের প্রখর রোদ জানলা ফেদ করে চোখে পড়তে ঘুম কেটে যায় মুতাসনিমের। চোখ মুখ কুচকে উঠে বসে মাথাটা বোঝা মনে হচ্ছে, চোখ জ্বালা করছে ভীষণ। জানালা ফেদ করে বাহিরে দৃষ্টি দেয় মুতাসনিমের, হঠাৎ চমকে ওঠে। জাহিন গাড়িতে ছোট্ট একটা ব্যাগ নিয়ে উঠেছে। হুট করে মুহুর মনে হলো লোকটা কি চলে যাচ্ছে। তৎক্ষণাৎ উঠে দৌড়ে ছাদের কোনায় চলে আসে মুতাসনিম, সজোরে টেকে ওঠে। ডাক্তার সাহেব, দুপুরের তপ্ত রোদে আশাহত দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে মুতাসনিম। চোখের সামনেই সাই করে চলে গেল মস্ত গাড়িটা। রৌদ্র প্রখরে গা গরম হয়ে গেছে মুতাসনিমের, মাথাটা কেমন ঝিম ধরে আছে, চারিপাশ শূন্য আর ফাঁকা লাগছে। এই রৌদ্রে কেউ এভাবে দাঁড়ায় থাকে? কারো কথায় ঘোর কাটে মুতাসনিমের। মিনা বেগম চেঁচাতে চেঁচাতে এগিয়ে আসলেন, কয়েক দফা হাত বুলালেন মুতাসনিমের গলায় কপালে। আরে পুইরা যাইতে সুস্থ, ঘরে আয়। নিজেকে সামলে দাঁড়ালো মুতাসনিম, চোখ দুটো পিটপিট করছে কেমন, প্রচন্ড জ্বালা করছে যেন। ডাক্তার সাহেব কি চলে গেছে খালা? মুতাসনিমের কথায় কিছুটা থমকে যায় মিনা। পরক্ষণে মুতাসনিমকে ধরে রুমের দিকে যেতে যেতে বলে, ঘরে আয় তো আগে, বাকি কথা পরে বলবো। মিনিট দশ জ্যামে বসে আছে জাহিন, হাত ঘড়িটা চোখ বুলিয়ে নেয় একবার। সময় ভালো গড়িয়েছে, মনটা কেমন অজানা কারণেই খসখস করছে। মুতাসনিমের শরীরটা ভালো আছে তো? মেয়েটার ঘুম ভেঙেছে এখনো? বের হবার সময় চুপি চুপি একবার চিলে কোঠায় পা রাখে জাহিন, গায়ে কাঁথা টেনে গভীর ঘুমে তলিয়েছিল মুতাসনিম। জাহিনের খুব করে ইচ্ছে করছিল মেয়েটাকে জাগিয়ে বলুক, আমি চলে যাচ্ছি মিস মুহু, আপনি নিজের খেয়াল রাখবেন। ঘুমন্ত আদরের মুখখানি দেখে আর জাগাতে ইচ্ছে করেনি জাহিনের, বড্ড মায়াবী লাগছিল যেন মুখখানি। খোলা জানালা গলে দুপুরের তপ্ত রোদ মৃদু বাতাস বয়ে আসছে। জানালার পর্দা দুটো একপাশে হেরে গেছে, বাইরে দৃষ্টি রেখে বসে আছে মুতাসনিম। মিনা বেগম মুতাসনিমের গোসলের জন্য কাপড় বের করছে, মনে হাজারটা কথা ঘুরপাক খাচ্ছে মুতাসনিমের। কালকে শেষবারের মতো যখন চোখ বুঝে আসছিল আবছা জাহিনের মুখখানি দেখেছিল মুতাসনিম, আচমকা কি হয়েছিল খেয়াল নেই। মানুষটা কি ভাবে তাকে এভাবে ঢলে পড়া নেহাতি মন্দই দেখায়, তবে সব তো নিজের ইচ্ছাতে হয়নি। মানুষটাকে দেখলে কেমন যেন তালগোল পাকিয়ে যায়। বৃষ্টিস্নাত রাতে জাহিনের আচমকা আগমন যেন বজ্রের মতো আঘাত হেনেছিল। বজ্রপাত হয়তো মনের কোনো ছোট্ট গহিনে হানা দিয়েছিল। শেষ রাতে কপালে ছোট্ট একটুখানি পরশ পেয়েছিল মুতাসনিম, সেটা জাহিনের এতে কোনো সন্দেহ নেই। লোকটাকে তো কৃতজ্ঞতা প্রকাশের সময়টুকুও দিল না। মিনা খালা বলেছে এবার নাকি পাক্কা এক মাসের জন্য কাজে বেরিয়েছে লোকটা, কথাটা তীব্র দুঃখ অনুভূতি দিয়েছে যেন। দরজায় দাঁড়িয়ে নবনী, মুতাসনিমের শরীর কেমন এখন? বললেন নবনী ডাকে ঘর থেকে বেরিয়ে আসে মুতাসনিম, ওঠে সালাম জানায়। নবনী ঠোঁটের কোণে হাসি নিয়ে বলে, আরে উঠতে হবে না, বসো তুমি, শরীর কেমন এখন? জি ভালো। জাহিন কালকে রাতে দুবার এসে দেখে গেছে, নিজে ঔষধ নিয়ে এসেছে, বৃষ্টির মধ্যেও সুস্থ না হয়ে উপায় ছিল, হঠাৎ এত জ্বর বাঁধলে কি করে? মিনা একবার মুতাসনিমের দিকে তাকায়, পরক্ষণে নবনীর দিকে তাকিয়ে বলে, এখনো শরীরটা দুর্বল আছে, এই মাইয়া কখন যে কি কাণ্ড কইরা বসে আফা, রাতে বৃষ্টির মধ্যে ভিজছে। কিছু সময় চুপ করে থাকে নবনী, পরক্ষণে মুতাসনিমের গালে হাত বুলিয়ে বলে, ছোট্ট একটা জিনিস দিতে এসেছি, জাহিন যাওয়ার পূর্বে বলে গেছে ফোন নাম্বারটা দিয়ে দিতে তোমায়, শরীরের খবর জানিয়ে দিও, শত হোক, ডাক্তার হিসেবে জানার অধিকার আছে জাহিনের। পাল্টা কিছু বলতে গিয়েও বলেনি মুতাসনিম,
ছোট্ট কাগজটা হাতে গুঁজে দিয়ে চলে যায় নবনী। সবটা কেমন ঘোলাটে লাগে মহত আসিমের। শৈল এখন দিব্যি সুস্থ আছে এটা তো উনি দেখেই গেলেন। নিজ হাতে নিজ দায়িত্ব ছেলেকে জানিয়ে দিতে পারতেন না? গোসলের জন্য তারা দিতে থাকে মিনা বেগম। তড়িঘড়ি করে কাগজটা তোষকে নিচে রেখে বাথরুমে চলে যায় মোহতাজ। সামনের সপ্তাহে আনানের এঙ্গেজমেন্ট, তার তোড়জোড় যেন এখনই শুরু হয়ে গেছে। আনান অবশ্য এর জন্য রাগ। জাহিন বরাবরই বাড়িতে কোনো অনুষ্ঠানে থাকতে পারে না, মাঝে মাঝে তো কোনো ঈদেও থাকে না। রেহানা বেগম প্রচণ্ড রেগে আছেন জাহিনের জন্য, তবু তিনি সাফ জানিয়ে দিয়েছেন যদি জাহিন না আসে তাহলে কখনো জাহিনের বিয়ে হলে তিনি সেখানে উপস্থিত থাকবে না। আনান বরাবরই খুব আদরের নাতি রেহানা বেগমের, দেখতে হুবহু যেন দাদার মতোই হয়েছে। কথা ভাব ভঙ্গিমা সবই দাদার কার্বন কপি। আনানের মাঝে তিনি তার মৃত স্বামীর প্রতিচ্ছবি দেখতে পান। রাতের প্রহর পাচ্ছে, ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে মোহতাজ। মুহতানিমের সাথে কথা বলে নিয়েছে খানিকক্ষণ আগে, পরীক্ষা চলছে মেয়েটা। মোহতাজনিম নিজে পড়াশোনার সুযোগটা একেবারেই পায়নি বললে চলে। মনে প্রাণে চায় বোনটা যেন শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে। বড্ড ইচ্ছে করছিল আজ বাবার সার কণ্ঠস্বরটা একটু শোনো। বাবা কি একটুও মনে করে না তাকে? নিষ্ঠুর দুনিয়ায় কতদিন বা এভাবে লড়ে যাবে মোহতাজে? মাঝে মাঝে নিজেকে রক্ত মাংস প্রাণহীন মনে হয়। কেবল অন্ধকারে মৃদু আলোয় আবছা অভয়প লাগে নিজেকে। একটুখানি আলো পেলেই কেবল যার অস্তিত্ব টের পাওয়া যায়। কে দেবে অন্ধকারে একটুখানি আলো? ভাবতেই দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মোহতাজ নেমে। খানিকক্ষণ আগে কাজ ছেড়ে একটুখানি সময় পেয়েছে জাহিন। মোহতাজনিমের কথা মাথায় ঘুরছে প্রচণ্ড। মেয়েটা সুস্থ আছে তো? পায়চারির মতো অবস্থা হয়ে গেছে যেন। আগামীকাল আনানোর এঙ্গেজমেন্ট, বাড়ি পুরো বিয়ের আমেজে মজে আছে। বাড়িতে মেহমানদের আনাগোনা বেড়েছে, পুরো বাড়ি মরিচবাতিতে সজ্জিত। ছাদে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখছে মোহতাজনিম। আশায় আছে আজ নয়তো কাল জাহিন ঠিক আসবে। অন্তত একটা ধন্যবাদ তো প্রাপ্ত আছে লোকটা। ইতস্তত বোধের কারণে একবারও কল করেনি মোহতাজনিম। কেমন জড়তা কাজ করছে। মিনা বেগম চিলে কোঠার দরজায় দাঁড়িয়ে সজোরে ডাকে মোহতাজনিমকে, মোহু রুমে আয় একবার, নবনী আপা খুঁজতেছে তোরে। যাই খালা। তৎক্ষণাৎ রুমের দিকে ছোটে মোহতাজনিম। হাতে শপিং ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে নবনী। ছোটের কোণে সেই মিষ্টি হাসিটুকু লেগে আছে। এসো মোহতাজনিম। জি ম্যাডাম বলুন। কপালে খানিকটা রাগের ভাজ ফেলে নবনী। ম্যাডাম ডাকো কেন, আন্টিও তো বলতে পারো। জি আন্টি। ব্যাগ থেকে কালো রঙের একটা শাড়ি বের করে নবনী, গোল্ডেন পার। দেখো তো পছন্দ হয় কিনা। হ্যাঁ খুব সুন্দর, তোমাকে বেশ মানাবে মোহতাজনিম। চকিতে নবনীর মুখপানে তাকায় মোহতাজনিম, অবাক হয় বেশ। কালকে আনানের এঙ্গেজমেন্টে এটা পড়বে তুমি, আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। আমি মানে আমার তো কাজ আছে। অনুষ্ঠান তো রাতে, সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে। মিনা বেগম ঠোঁটের কোণে হাসি নিয়ে প্রশ্ন ছোট, জাহিন স্যার আসবো না আপা? দীর্ঘশ্বাস ফেলে জবাব দেয় নবনী। তুমি তো জানোই মিনা আপা, আমার ছেলেটা বাড়ির কোনো অকেশনেই থাকতে পারে না। মা হয়ে কষ্ট ভোগ করি আমি, সব কিছুতে সবাই থাকে, কিন্তু আমার জাহিনটা দূরে পড়ে থাকে। বলতে বলতে চোখের কোণে জল চিকচিক করে ওঠে নবনীর। এক দৃষ্টিতে নবনীর দিকে তাকিয়ে থাকে মোহতাজ। ভয়ঙ্কর রকমের কষ্ট যেন লুকিয়ে আছে এই মহিলার ভেতরে, যা চাপা দিতে আপ্রাণ চেষ্টায় থাকে সারাক্ষণ। বাকি আর কিছুই না বলেই চলে যায় নবনী। শাড়িটা হাতে নেয় মিনা বেগ, উল্টে পাল্টে দেখে বলে, তোরে খুব মানাই বরে মোহ, একদম পরীর মতো লাগবো, একবার মাথায় ঘোমটাটা ধরতো দেখি কেমন দেখায়। মোহতাজনিমের কানে কোনো কথা যেন প্রবেশ করছে না। তৎক্ষণাৎ তোষকের নিচ থেকে কাগজটা নিয়ে ছাদের দিকেই ছোটে মোহতাজনিম। মিনা বেগম বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে থাকে মোহতাজনিমের যাওয়ার পানে। রাতের প্রহর বেড়েছে বেশ, আকাশ ভরা আজ তারায় মস্ত চাঁদটা ঝুলে আছে মিটি মিটি হেসে। চাঁদের আবছা আলোয় হাতে থাকা কাগজটা চোখ বুলায় মোহতাজনিম, জলজল করে উঠে চলছে যেন 11টা ডিজিটের সংখ্যাগুলো। ফোনের দিকে একবার তাকায় মোহতাজনিম, কল দিবে কিনা ভাবছে। 6 দিন আগে যে কল দেওয়ার কথা আস্তা দিলে নেহাতি বেমানান লাগবে। সব জড়তাকে তুচ্ছ করে দূরে ঠেলে অবশেষে কল করে বসে মোহতাজনিম। হার্টবিট ছুটছে বেগতিকভাবে, ফোনটা ধরবে তো? রোগী দেখায় ব্যস্ত জাহিন, রিং বাজতে একবার চোখ বুলে ফোনে, অন্য নাম্বার দেখে পরোয়া করে না, পুনরায় কাজে মন দেয়। ফোনটা বাজতে বাজতে এক পর্যায়ে কেটে যায়, বড় করে দম ছাড়ে মোহতাজনিম।
আশাহত হয়ে ফোনে তাকিয়ে থাকে, সিদ্ধান্ত নেয়। আর ফোন এগিয়ে যায় জাহিনের রেখে যাওয়া গাছগুলোর দিকে। সদ্য চারাগুলো একটু একটু করে বড় হচ্ছে, যেন কি সুন্দর দৃশ্য। আচমকায় ফোনটা বেজে ওঠে, বুকের ভেতর খপ করে ওঠে মুহতাজ নেমে। কাঁপা কাঁপা হাতে ফোনটা চোখের সামনে ধরে, জাহিন কল করেছে। ফোনটা কি রিসিভ করবে মুহতাজ টাইম? কথা বলার জন্যই তো কল দেওয়া। পরক্ষণে রিসিভ করে কানে ঠেকায়, গলা শুকিয়ে কেমন কাট কাট লাগছে। আরে আরে কই যান, ভিডিওতে একটা লাইক তো করে দিয়ে যান। একটা ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয়, আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত করে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।